আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, ফরিদপুরে এই প্রথম সদর থানার 17 নম্বর ওয়ার্ডের ভাটি লক্ষ্মীপুর নদীপার এলাকায় একই পরিবারে 5 সদস্য একসাথে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। গতকাল শুক্রবার ধর্মান্তরিত পরিবারের প্রধান ঘোষণাকারী বর্তমানে মোসা রাবেয়া বেগম, অর্থাৎ তার আগে নাম ছিল সাধনা রানী, তিনি অনলাইন প্রকাশিত একটি পত্রিকা রয়েছে ইনকিলাব, তাদেরকে তারা জানিয়েছেন যে তারা সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সর্বশেষ গতকাল ওই পরিবারের চতুর্থ সন্তান মোহাম্মদ শেখ আফিফের, যার পূর্বে নাম ছিল অজয় কুমার মালো, তার সুন্নতে খাতনা অনুষ্ঠানের মাধ্যমে পুরো এলাকাবাসী জেনে যায় যে সে বা তার পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এর আগে গত 19 জানুয়ারি ফরিদপুর জজকোর্টের নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে সনাতন ধর্ম ত্যাগ করে এবং একই পরিবারে 5 সদস্য মুসলমান ধর্মগ্রহণ করেছেন। এই 5 জনের তাদের বর্তমান এবং পূর্বের নাম হচ্ছে সাধনা রানীর পরিবর্তে রাবেয়া বেগম, জয়মালোর পরিবর্তে মোহাম্মদ শেখ সাদ, বিজয় কুমার মালোর পরিবর্তে মোহাম্মদ শেখ ইব্রাহিম, অজয় কুমার মালোর পরিবর্তে মোহাম্মদ শেখ আফিফ এবং অমিতার পরিবর্তে ফাতিমাতুজ জোহরা। এখন প্রশ্ন হচ্ছে, এই 5 জন কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? এর মধ্যে মূল রাবেয়া বেগম, তিনি তার আগের নাম ছিল সাধনা রানী, তিনি বলছেন যে আমরা যে এলাকায় বসবাস করি সে এলাকার মুসলমানরা খুবই ভালো এবং দয়াবান। দীর্ঘদিন আমরা তাদের সাথে সমাজে মিশেছি, মিলেমিশে থেকেছি, তারপর আমরা বুঝতে পারলাম যে ইসলাম একটি শান্তি ধর্ম। এই ধর্ম সম্পর্কে জেনে শুনে আমরা স্বইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, এটাই ইসলামের একটি অক্ষত একটি বাণী যা তারাই আমাদেরকে বুঝিয়ে দিল। এবার ভাবুন তো, এই 5 জন যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা তাদেরকে উৎসাহিত করেছে, তারা কতটুকু নেকি পাবে মৃত্যু পর? আবার দুনিয়াতে তাদের জন্য কতটা কল্যাণকর রয়েছে? এই 5 জন অমুসলিম, তারা যে মুসলিম হয়েছে, তারা যত আমল করবে, যারা যারা মোটিভেশন করেছে, অনুপ্রেরণা জাগিয়েছিল, তাদের সব লিখে রাখা হবে। তাই আমরা একটি ভালো কাজ করলে সেই ভালো কাজ যদি অন্য মানুষের দ্বারা উপকার হয়, অন্য মানুষ যদি করে এবং তারাও যদি এই জিনিসটা শেয়ার করে, তাহলে কিন্তু একই নেকি হবে, আমাদের আমল এবং নেকি বৃদ্ধি হবে। তাই আমরা যতটুকু আমল করি, যা শিখি তা অন্য মানুষদেরকে পরিবর্তন করতে শিখাই। আপনি একটি ভালো আমল জানেন, ভালো কাজ জানেন, হারাম কাজ থেকে ফিরে এসেছেন, প্রতিটা ক্ষেত্রে মানুষ বুঝাবেন যে এই পাপ কাজটি করো না, এই পাপ কাজে ক্ষতি রয়েছে, কিংবা এই সমালোচনা কাজটি করো না, গিবত করো না, অন্যের দলাদলি, অন্যের পিছনে ছোটাছুটি, এসব বাদ দিয়ে ভালো যে আমল, সেই আমলটা যদি আপনি চালিয়ে যান, তাহলে কিন্তু আপনার ইসলাম সহজ হয়ে যায় এবং অন্য মানুষ আপনাকে দেখে শিখবে। আপনাকে দেখে যদি শিখে ফেলে, আপনাকে দেখে যদি তারা পরিবর্তন হয়ে যায়, তাহলে তো মৃত্যু পরপরই আপনি সৎকে জারিয়া হিসাবে তাদের আমলগুলি আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক। আমিন।